স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত আইনজীবী স্বামীর বাবাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে কাউন্সিলরের নেতৃত্বে পথ অবরোধ বনগাঁ চাকদা সড়কে। আইনজীবীর স্ত্রী খুনের ঘটনায় এখনো অধরা আইনজীবীর বাবা। ঘটনার পর পেরিয়ে গেছে 72 ঘন্টা, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যেই অভিযুক্তকে দেখা যাচ্ছে এলাকায়, অথচ পুলিশ নাকি খুঁজে পাচ্ছে না। পুলিশের একাংশ অভিযুক্তকে আড়াল করতে পারে, অনুমান স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে এমন দাবিতে কাউন্সিলরের নেতৃত্বে চাকদা রোড অবরোধ স্থানীয়দের। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তারা। বনগাঁ চাকদা সড়কের ওপর দীর্ঘ সময় অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শক্তিগড় এলাকার নরোত্তমপল্লীতে। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বনগাঁ শক্তিগড় নরোত্তমপল্লী এলাকার বাসিন্দা পেশায় আইনজীবী রথীন্দ্রনাথ সেনের স্ত্রী প্রিয়া সেনের ঝুলন্ত মৃতদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা অভিযুক্তদের আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্তদের বাড়ি ও গাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। ঘটনার পর মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বধূর স্বামী রথীন্দ্রনাথ, শ্বশুর রবীন্দ্রনাথ, শাশুড়ি সুতপা এবং দেওর রজত সেনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় বনগাঁ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রথীন্দ্রনাথ, সুতপা ও রজতকে গ্রেপ্তার করলেও এখনও পর্যন্ত অধরা রবীন্দ্রনাথ সেন। এলাকার বাসিন্দাদের দাবি, ওই অভিযুক্ত এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। রথীন্দ্রনাথ সেন তার স্ত্রীকে যে জঘন্যভাবে তাকে হত্যা করেছে, হত্যা করার সত্ত্বে আমরা অবলম্বন করলাম যে আমাদের এখনো যে আসামি এখন তাকে গ্রেপ্তার করা হয়নি। আমরা জানতে পারছি তারা বিভিন্ন এলাকায় তারা ঘুরে বেড়াচ্ছে, আসামির বাবা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন আমার বন্ধুতেই বিভিন্ন ঘুরে বেড়াচ্ছে। এটিনের বাবা রথীন্দ্রনাথ সেন নিজেও আসামি। এই ঘটনার প্রতিবাদে এবং বাকি অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়ার নেতৃত্বে সোমবার রাতে চাকদা রোড অবরোধ করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে শুরু হয় পথ অবরোধ। দীর্ঘ সময় চলতে থাকে পথ অবরোধ। দীর্ঘ পথ অবরোধের ফলে চাকদা রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। ওয়ার্ডে একজন তার স্বামী তার ওয়াইফকে নৃশংসভাবে হত্যা করেছে এবং তাকে ধরা হয়েছে। তার মা, ভাই এবং তার স্বামীকে ধরে নিয়ে গেছে, কিন্তু 72 ঘন্টা হয়ে যাওয়ার পরেও তার বাবাকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি। সে বনগাঁর মধ্যেই ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমার কানেও আসছে, এখানে ওখানে যাচ্ছে, কিন্তু আমি পুলিশ প্রশাসনকে বলেও কোনো সুরাহা করতে পারিনি। এখানে মনে হচ্ছে অর্থনৈতিক কোনো একটা ব্যাপার আছে। তার বাবার প্রচুর অর্থ, সুতরাং অর্থ দিয়ে হয়তো তাকে পুলিশকে কিছু দিয়ে বসিয়ে দিয়েছে নাকি আমি বুঝতে পারছি না। আমি এক মাসের মধ্যে চার্জশিট যাতে বেরোয় সেটা আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, যে যাতে বেরোয় সেটা দেখতে। আর আমি গোপালদা আর আমি যত উচ্চ লেভেলে যাওয়ার দরকার আমি যাব, এই কেসের যাতে ও দোষী যাতে সাজা পায় তার জন্য আমি যত দূর পর্যন্ত যেতে হয় যাবো। আপনি তো নিজে একজন কাউন্সিলর তৃণমূলের বনগাঁ পৌরসভা বোর্ডের, সেক্ষেত্রে কি আপনি কি ঠিকঠাক বিচার পাচ্ছেন না? না, ঠিকঠাক বিচার পাচ্ছি না, কারণ 72 ঘন্টা হয়ে গেছে, এখনো তো কিছু তার বাবাকে এখনো ধরলো না। এটার জন্যই আমার ফুল নিউট্রাল ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।